নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জাতীয় প্রেস দিবস সাড়ম্বরে উদযাপিত, বরাকের 6 সাংবাদিককে সরকারি সম্মান। জিরিঘাটের অসম মণিপুর সীমান্তে যৌথ বাহিনীর অভিযান, 2 জঙ্গি সহ প্রচুর অস্ত্র উদ্ধার। পেট্রোল ডিজেলের অবৈধ মজুদ, রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই দোকান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জাতীয় প্রেস দিবস ছিল শনিবার, বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে রাজ্যভিত্তিক সরকারি মূল অনুষ্ঠান ছিল শিলচরে। রাজ্যের তথ্য জনসংযোগ বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর বঙ্গভবনে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দিলীপ কুমার পাল, বিধায়ক কিশোর নাথ, বিধায়ক মিহির কান্তি সোম, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় প্রেস দিবসের তাৎপর্য এবং সরকারের জনগানই শোনা যায় প্রত্যেক বক্তার মুখে। কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং সংবাদসেবীদের সার্বিক উন্নয়নে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কিনা কোনো বক্তাই সে প্রসঙ্গে কিছুই বলেননি। সমাজের বিবেক, বিবেক হচ্ছে ঈশ্বর এবং আল্লাহ এবং গডের কণ্ঠস্বর। কনসায়েন্স ইজ এ সাইলেন্ট টিচার। বিবেকে এরকম সূর্য যখন সকালবেলা উঠে খুব হাল্লা করে উঠে না, কিন্তু সাগরের যে ঢৌ খুব শব্দ হয়, কিন্তু সে ভঙ্গু, সে ক্ষণস্থায়ী, কিন্তু সূর্য খুব নীরবে উঠে। শক্তি অপরিসীম, সাংবাদিকেও অপরিসীম শক্তি, তা ঠিকভাবে কাজেতে লাগানো হবে। অনুষ্ঠানে বরাক উপত্যকার 3 জেলার মোট 6 জন প্রবীণ সাংবাদিককে সম্মাননা জানানো হয়। এরা হলেন শিলচরের অতীন দাস ও শান্তনু ঘোষ, করিমগঞ্জের হবিবুর রহমান ও অশোক কুমার ভট্টাচার্য, এবং হাইলাকান্দির সন্তোষ মজুমদার ও দেবদাস পুরকায়স্থ। পরে জাতীয় প্রেস দিবস উপলক্ষে রিপোর্টিং ইন্টারপ্রিটেশন এ জার্নি শীর্ষক বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক তথা ভারতীয় গণসংযোগ প্রতিষ্ঠানের প্রাক্তন সঞ্চালক প্রধান কেজি সুরেশ। हमारे अभिव्यक्ति की स्वतंत्रता को बचाने के लिए हमारे मीडिया से जुड़े कई मुद्दों को, पब्लिक को जो शिकायत है उसको जो है एड्रेस करने के लिए शिकायतें रहती है, वो हर इंस्टीट्यूशन के बारे में। कभी उसे दंतहीन बाघ कहा जाता है, टूथलेस टाइगर, लेकिन कोई बात नहीं, टाइगर तो है ही ना। तो मैं समझता हूं कि ये बहुत जरूरी है कि उसको थोड़ा और हम ताकत दें। उस वक्त सिर्फ प्रिंट मीडिया था तो वो प्रेस काउंसिल ऑफ इंडिया था, शायद अब वो समय आ गया है जब हम उसका एम्बिट बढ़ाएं और उसमें प्रिंट मीडिया के साथ साथ इलेक्ट्रॉनिक मीडिया और इलेक्ट्रॉनिक मीडिया के साथ साथ डिजिटल मीडिया, इन तीनों को हम मीडिया काउंसिल ऑफ इंडिया के तहत लाएं। সরকারিভাবে জাতীয় প্রেস দিবস শিলচরে আয়োজন করা হলেও বরাকের বহু সাংবাদিককে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, এমনকি কর্মরত সাংবাদিকদের কোনো সমস্যাও ওঠে আসেনি এদিনের অনুষ্ঠানে। এ নিয়ে নিজেদের ক্ষোভ চেপে রাখতে পারেনি অনেকেই। জাতীয় প্রেস দিবস উদযাপন এবার শিলচরে ভিন্ন মাত্রা পেয়েছে। রাজ্য সরকার রাজ্য পর্যায়ের অনুষ্ঠান এবার শিলচরে করেছে, আমরা সম্মানিত বোধ করি। বিভিন্ন কর্মসূচি হয়েছে, কে জে সুরেশ বক্তব্য রেখেছেন, এখানে মুখ্যমন্ত্রী মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী এসেছিলেন, বক্তৃতা হয়েছে। যেহেতু এটা রাজ্য পর্যায়ের অনুষ্ঠান বা বরাক উপত্যকা শিলচর হয়েছে, আমি মনে করি রাজ্য সরকারের তরফ থেকে কর্মরত সাংবাদিকদের যে সমস্ত সমস্যাদি আছে সেগুলো পর্যালোচনা করা দরকার ছিল। যেমন এখানে জেলা স্তরে কোনো ধরনের অ্যাক্রিডিটেশন মিলে না, কিন্তু সাংবাদিকদের সমস্ত সুযোগ সুবিধা, বলা হয় যে অ্যাক্রেডিটেড জার্নালিস্ট হলেই শুধু মিলবে, এমনকি রেলে ভ্রমণে যে ছাড় রয়েছে
আগে রিকগনাইজড সাংবাদিকরাও পেতেন, এখন সেটা তুলে দিয়ে বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্রেডিটেড জার্নালিস্টই পাবে, আবার জেলা স্তরে কোনো ধরনের অ্যাক্রেডিটেশন মেলে না। ফলে এই যে সাংবাদিকদের নানা সমস্যা, সেগুলো আজকের দিনে আমার মনে হয় চর্চায় আসা উচিত ছিল, যেহেতু রাজ্য পর্যায়ের অনুষ্ঠান হয়েছে। এদিকে করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস উদযাপনের বদলে সরকারি অনুষ্ঠান বয়কট করে সাংবাদিকরা ধর্ণা কর্মসূচি পালন করেন। সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করা হয়। নথকার বাবে একটা ক্ষেত্র তৈরি করে দিয়া হয়েছে করিমগঞ্জের জেলা, করিমগঞ্জের যে জনসংযোগ আধিকারিক DIPR বলে কোয়া হয়, তেও নিজের মন খুশি মনে করা কাম চলাই গই আছে। দেখিব পোৱা গৈছে যেসকল সাংবাদিকতার সহিত জড়িত নহয়, আনকি সাংবাদিকতার মেশিনত কাম করে, প্রিন্টিং মেশিনত কাম করে, এনেও মানুহক রিকগনিশন কার্ড বহু আগতে দিয়া হয়েছে। তেখেতসকলে কেইবা বছর আগতে সাংবাদিকতার যে রিকগনিশন কার্ড আছে ইয়া ব্যবস্থা করে লৈছে, আৰু প্রুফ রিডার আপনার হেৰিত কাম করে, মেশিনত কাম করে, ইলেকট্রিশিয়ান, তেখেতসকলে সাংবাদিকতার যে কার্ড ইয়া রাজ্য সরকারে দিয়া, আটাইতো ডর কথা হয়েছে রাজ্য সরকারে দিয়া যখন রিকগনিশন কার্ড এইবিল আদায় করে লৈছে। আৰু দেখিব পোৱা গৈছে করিমগঞ্জ জেলারপরা দুজন সাংবাদিকক সংবর্ধনা দিয়া হব, রাজ্যিক যে অনুষ্ঠান পতা হয়েছে শিলচরত তাতে এই যে দুজনক দিয়া হয়ে আছে তার মাজত এজন হয়েছে দীর্ঘ বছর আগতে তেওঁর কাকতটু বন্ধ হয়ে গেছে, তেওঁ সাংবাদিকতার সহিতে জড়িত নহয়, আনকি যে সময়ত তেওঁর কাকত বজারত আছিল সেই সময়তো কাকতত কোনো সার্কুলেশন নাছিল, অকল বিজ্ঞাপনের কারণে এখন এই যে কাকত ইয়া উলিয়াই লওয়া হয়েছিল সেই সময়তে, সেইজনকও কিন্তু সাংবাদিকতা দিয়া হয়েছে, বিশেষ মানুষে তাঁর নামটো রিকমেন্ড করে দিছে, তার কারণে তেও পাইছে। এই সিদ্ধান্তক আমি তীব্র ভাষায় গরিহণা দিছো, আনকি করিমগঞ্জের যে সকল সাংবাদিক আছে এই সকল সাংবাদিকের যে রাজ্যিক অনুষ্ঠানে আমি বয়কট করেছি। নাগা শান্তি চুক্তি যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখনও অসম মণিপুর সীমান্ত অশান্ত করে তুলতে চাইছে জঙ্গিরা। বেশ কিছুদিন থেকে জিরিঘাট এলাকার সীমান্তবর্তী জঙ্গলে NSCNK এবং ZUF জঙ্গিরা গোপন শিবির তৈরি করে তৎপরতা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কাকভুরে আসাম রাইফেলসের 37 নং ব্যাটেলিয়ন এবং লক্ষ্মীপুর পুলিশ যৌথ অভিযানে নামে সীমান্তের রামজাইগান এলাকার ঘন জঙ্গলে অভিযানে জঙ্গিদের একটি শিবির ধ্বংস করে পুলিশ ও জওয়ানরা। সেই সঙ্গে বাহিনীর হাতে পাকড়াও হয়েছে দুই জঙ্গি। শিবির থেকে উদ্ধার হয়েছে AK-56 সিরিজের একটি রাইফেল, প্রচুর কার্তুজ এবং অন্যান্য সামগ্রী। ধৃত দুই জঙ্গি হল NSCNK এর সেকেন্ড লেফটেন্যান্ট পৌগঙ্গল ওরফে লাকি এবং ZUF জঙ্গি সংগঠনের ক্যাপ্টেন সাগু রংমাই। লক্ষ্মীপুর পুলিশের এক কর্তা জানিয়েছেন ধৃত জঙ্গিরা অপহরণ, জোর করে অর্থ আদায় সহ অন্যান্য অপরাধের ঘটনায় জড়িত ছিল। এদিনের অভিযানে শিবিরে থাকা আরও দুই জঙ্গি পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিরিঘাট পুলিশের আন্ডারের রামগাইজান ভিলেজত 37 আসাম রাইফলসের সহিত একটা যৌথ অভিযান চলাম। এই অভিযানের সময় একটা NSCNR আর ZUF ক্যাম্প ধ্বংস করা হয়, আর এই ক্যাম্পটোর দুজন NSCNর অ্যাক্টিভ কাডার অ্যারেস্ট করা হয়েছে আর হিউজ অ্যামিনেশনস রিকভার করা হয়েছে, ইনক্লুডিং 1 AK-56 রাইফল, 123 রাউন্ডস অফ M16 অ্যামিনেশন অ্যান্ড 20 রাউন্ডস অফ AK-56 রাইফল অ্যামিনেশন উইথ মেনি ইনক্রিমেটিং ডকুমেন্টস অ্যান্ড আদার আইটেমস। আর এটা ইন্টারগ্রেশন চলি আছে আমার স্পট ইন্টারগ্রেশন, আর আমার ইনফরমেশন মতে তাদের আর দুজন কাডার আছে, সে দুজন তারপর পলাই যাবলে সক্ষম হয়, তেওঁলোকক ধরবার অপারেশন আমার চলাই করা হয়েছে। পেট্রোল ডিজেলের অবৈধ মজুদ গড়ে কালোবাজারে বিক্রি ফল কঠিন হয়ে উঠল। রামনগরে IOSC ডিপোর কাছে একটি দোকানে পেট্রোজাত সামগ্রীর মজুদ ছিল। শনিবার বিকেলে ওই দোকানে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মুহূর্তেই আগুন চারদিক গ্রাস করে ফেলে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আগুন নেভাতে দমকল কর্মীদের সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা পেট্রোজাত সামগ্রীর অবৈধ মজুতের কথা স্বীকার করেন। হঠাৎ আগুন লাগার পরে দেখা যায় যে ঢাল ঢাল করে উঠছে, ওই তো আমরা সব গাড়ি সরাইলাম। আর তো এখানে পুরো আমার ওয়ার্কশপে লাইন দেওয়া গাড়ি। এটা মালিকের নাম কি? কোনটা? এটার কাজ করে। হ্যাঁ, এ ব্যাপারে দমকল বাহিনীর কর্মকর্তা মুকুল হাজারিকা আমার বাংলাকে স্পষ্ট ভাষায় জানান, অবৈধ তেল মজুদ থাকার জন্য এই আগুন লেগেছে। আইএফসি গুদামৰ ওচৰত এটা পেট্ৰল মানে হেৰি চুৰি তেলৰ মানে হেৰি এটা ঘৰ এটা হনুমানিক দেই, তাতে মানে হেৰি লাগিছে, অলপ তেল জমা কৰি ৰাখে, তাতে জুই লাগিছে। আমি গৈ দেখা পাইছোঁ, তাতে জুই লগা আমি দেখা পাইছোঁ। আৰু জুই দেখা পোৱাৰ লগে লগে আমি ষ্টেচনৰ পৰা তিনিখন গাড়ী লৈ পেলাই ওলাই গৈছোঁ। আমাৰ তাৰপৰা ফায়াৰ ষ্টেচনৰ পৰা তিনিখন গাড়ী লৈ ওলাই গৈছোঁ। আৰু তিনিখন গাড়ী লৈ গৈ পেলাই আমি তাত দেখা পাওঁ যে জুইটো বহুত ডাঙৰ হৈছে। যেতিয়া ডাঙৰ হওঁ আমি ৰাঙিখাৰী ফায়াৰ ষ্টেচন আৰু উদাৰবন ফায়াৰ ষ্টেচনক আমি মাতি আনিছোঁ। তেওঁলোক আহিছে, আহি তেওঁলোকেও আমাৰ তিনি গাড়ী পানী মাৰিছে, ৰাঙিখাৰী দুগাড়ী পানী মাৰিছে, উদাৰবনে এক গাড়ী পানী মাৰিছে। তাতে আৰু জুইটো অৱশেষত আমি আটাইকেইখন গাড়ী মিলি পেলাই কণ্ট্ৰল কৰিছোঁ। আৰু কণ্ট্ৰল কৰাৰ শেষত আমি মালিকক বহুত চেষ্টা কৰি বিচাৰ খোচাৰ কৰি পেলাই লাষ্ট টাইমত অ'নাৰক লগ পাইছোঁ, অকুপায়াৰক লগ পোৱা নাই। সেইটো বোলে অ'নাৰ আৰু অকুপায়াৰ বেলেগ বেলেগ, মানে মালিক আৰু দখলকাৰী বেলেগ বেলেগ। গতিকে আমি মালিকক লগ পাইছোঁ আৰু বৰ্তমান দখলকাৰী কেতিয়ালৈকে লগ পোৱা হোৱা নাই। তেল আছিলনে? তেল সম্পূৰ্ণ সম্পূৰ্ণ তেল তাত আছিলে। 10-15টা ড্ৰাম পোৱা গৈছে তাত তেলৰ ড্ৰাম, ভৰ্তি তেল, ভৰ্তি তেল, এইবিলাক কেৰাচিন, এইবিলাক কেৰাচিন। আৰু কি কাৰণে জ্বলি গৈছে সেই কথাটো এতিয়ালৈকে আমি জানিব পৰা হোৱা নাই। আপোনাৰ নামটো? মোৰ নাম মুকুল হাজৰিকা, চাব বিচাৰ তাৰবোৰ ফায়াৰ ষ্টেচন। আইডেন্টিটি কার্ড ইস্যুতে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে জল ক্রমশ ঘোলা হচ্ছে। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষ সমিতা ভট্টাচার্যের পদত্যাগের পর শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে কলেজের সুনাম তুলে ধরল পড়ুয়ারা। আর আড়ালে কলেজের এই সুনাম তুলে ধরতে গিয়ে ছাত্রদের মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে এলো তাতে কিন্তু বিষয়টি আরো ঘোলাটে হওয়ার দিকে এগিয়ে গেল। এদিন আইকার্ড ইস্যুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কলেজের পড়ুয়ারা যাবতীয় দোষ ছাপাখানার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। এভাবে হয়, আমরা প্রিন্টিং পেসেল একটা লিখে আমরা দিয়ে দিই আইডেন্টি কার্ড, এভাবে বনবে আবার সিগনেচার দিয়ে, তারা তো ওরা টাইপিং করে প্রিন্ট আউট করে বার করে। তো কি হয়েছে, প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে কি, ওরা ডাইরেক্টর না লিখে ওরা প্রিন্সিপাল লিখে দিয়েছে এভাবে প্রবলেম হয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন ধরেছে বলেছে ওরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তো তাহলে ওরা ঠিক করছে বলছে ওরা যে এই প্রবলেম প্রুফ না দেখে মাস্টার প্রিন্ট দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি না, যে কোনো প্রিন্টিং এর একটা নিয়ম আছে, প্রুফ দেখায় তারপর তাদেরকে বানিয়ে দেওয়া হয়, পারমিট করা হলে তারপর ওরা ফাইনাল মাস্টার ওরা হতে পারে। মানুষ মারতেই ভুল হতে পারে, প্রিন্টিংরা এখন তো আমরা তো এভাবে বলতে পারবো না, অনেকদিন থেকে তারা করছে, হতে পারে কেউ নতুন কেউ হতে পারে প্রিন্টিংয়ে কাজ করছে। এখন তো আমরা সেটা ইন্টারনাল বিষয়ে অ্যাডমিনিস্ট্রেশনের কথা হয়েছে প্রিন্টিং পেসের সঙ্গে, তো আমরা তো সেটা তো বলতে পারবো না ঠিকলি। কিন্তু এটা বলতে পারি যে ওরা মানে প্রিন্সিপাল ডাইরেক্টর না লিখে ওরা ওখানে প্রিন্সিপাল লিখে দিয়েছে, সেটাই প্রবলেমটা হয়েছে, তাই সিগনেচারটা এরকম এসেছে। নাম ভুলের নয়, এটা ইয়ে নয়, সেটা প্রিন্টিং পেসে টোটালি ওই যে নিচে যে ছোটো করে লেখা ছিল না প্রিন্সিপাল সিগনেচার, এই ওই জায়গাটা ডাইরেক্টর সিগনেচার হওয়ার কথা ছিল, সেটাই প্রবলেম হয়েছে। আমি থাকা অবস্থায় কি কি হয়েছে ওরা যেন একটু অ্যালার্ট থাকেন, কারণ ওদের সন্তানের জীবন আমার কাছেও মূল্যবান। এজ এ প্রিন্সিপাল হোক, আমি অভিভাবকের মতন ওদের কাছে ছিলাম এবং আমার ছাত্ররা আমার প্রাণ থেকে প্রিয়। সমিতা ভট্টাচার্য কলেজের দুই মালিকের স্বেচ্ছাচারিতায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক তখন ছাত্রদের এ ধরনের বয়ানে কিছু প্রশ্নের জন্ম দিতে শুরু করেছে। ছাত্ররা এদিন জানায় অধ্যক্ষ ইস্তফা দিয়েছেন কিনা তা তারা জানে না। পাশাপাশি কলেজের আভ্যন্তরীণ বিষয়ে এনজিওগুলোকে হস্তক্ষেপ না করারও আর্জি জানিয়েছে ছাত্ররা। যে রেজিগনেশন দিয়েছেন কিনা এটা আমরা জানি না। কালকে আমাদের গভর্নিং বডি মিটিং ছিল, তিনি আসার কথা ছিল, তিনি আসেননি। তো রিজেন্ট দিশন কিছু না জানি না, তাহলে তো এই ঘটনার পরের দিন থেকে আর দেখিনি আমরা, দেখিনি আমরা। তো আমাদের প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট কলেজের পুরো দায়িত্ব থাকে প্রিন্সিপালের উপর, প্রাইভেট কলেজে 50-50 থাকে, কিছু প্রিন্সিপালের উপর, কিছু কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের উপর।
তো কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের উপর এটা তারা ব্যক্তিগত ব্যাপার, এটার আমরা কোনো অসুবিধা নেই, আমরা এটাই কথা যারা ব্যক্তিগত ব্যাপার, কলেজের ইন্টারনাল ম্যাটার, এটা কলেজের ইন্টারনাল ম্যাটার, কলেজ এসেছে তো, দুষ্ট কিছু মানুষরা এসে যে আমাদের কলেজকে নিয়ে যে বদনাম রটাচ্ছে, এটা কেন রটাচ্ছে, এটা নিয়ে আমরা মিডিয়ার কাছে জানতে চাই যে এটা তারা কেন করছে, এটা আমরা যাতে এটা না করে, এটা আমরা মানে রিকোয়েস্ট জানাচ্ছি তাদেরকে, এটা নিয়ে তারা যদি আর ভবিষ্যতে কোনো কিছু না করে, আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা যাতে ছেলেখেলা না করে। এদিকে সংবাদ মাধ্যমের হাতে পড়া ছাত্রছাত্রীদের আই কার্ড নিয়েও এদিন সমিতা ভট্টাচার্যের বিরুদ্ধেই কথা বলতে শোনা গেল পড়ুয়াদের। সমিতা ভট্টাচার্য ম্যাম আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টের ম্যাম, উনি আমাকে ফোন করে বলেন যে আমার আই কার্ডের ফটোটা দিতে, তাহলে আমিও ওনাকে আমার আই কার্ডের ফটোটা দিয়েছি। কিন্তু পরের দিন বিকালে যখন আমি নিউজ দেখলাম, তো নিউজটা দেখে আমি শক হয়েছি, কারণ কি আমি জানি না ম্যাম আমার ফটোটা মিডিয়াতে দিয়ে দিয়েছে। কিন্তু আমি ওনারও তো একজন মেয়ে আছে, ওনার বোঝার উচিত ছিল যে একজন মেয়ের ফটো এরকম, আর আমার এখানে অ্যাড্রেসও আছে, উনি কেমন করে আমার ফটোটা দিয়ে দিলেন। আমার ওনার কাছে অনুরোধ যে ভবিষ্যতে যাতে আমার এটা নিয়ে কোনো প্রবলেম না হয়, এটা কোনো একটা অ্যাকশন নিতে। চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের রুটিন তল্লাশিতে ফের আটক হলেন তিন নাইজেরীয় নাগরিক। শুক্রবার রাত 7:30 নাগাদ আগরতলা থেকে 900 বাসে গুয়াহাটি যাওয়ার পথে চুড়াইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে আটক হন তারা। পরে বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম ঠিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিন নাইজেরীয় নাগরিকের আগে ধরা পড়া অন্য তিন নাইজেরীয় নাগরিকদের মতোই নিজেদের ফুটবলার বলেন এবং ভুল করে ভারতে ঢুকে পড়েছেন বলেও জানিয়েছেন। পুলিশের জেরায় তারা স্বীকার করেছেন যে তাদের বাড়ি নাইজেরিয়া শহরের পোস্ট অফিস রোডের ইডো স্টেটে। এদিকে তিন দফায় অসম সহ ত্রিপুরায় 10 জন নাইজেরীয় নাগরিক ধরা পড়ায় সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে চিন্তিত সচেতন মহল। গোপন সূত্র আসলে গোপন সূত্রের মতে আমি গম পাও যে আগরতলার পর তিনজন নাইজেরিয়ান আহি আসে গুহাটি অভিমুখে, তো সে সম্পর্কে আমি চড়াইবাড়ি নাকা লগাইছিল, নাকা চেঙিংত আমি ধরা পড়লে, ধরা পড়ে ইহঁতক ডিটেইন করে আমি সুটপোষ করলো ইহঁতর লগত, তো ইহঁতর লগত কোনো ইন্ডিয়ান ডকুমেন্ট নাই, ভ্যালিড ডকুমেন্ট কোনো ইন্ডিয়ান নাই, তো সেইটো কারণে এটা সুটপোষ করে আছো, আর সুটপোষ করাতো আমি গম পালো কোনো কাগজ আমার ইন্ডিয়ান প্রডিউস করব নারে, তো আমি এটা ডিটেইন করে রাখিছো। স্বামী প্রণবানন্দজী মহারাজের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে নিখিল ভারত ভক্ত সম্মেলনের সূচনা হল। লামডিং এর ভারত সেবাশ্রম সংঘে অনুষ্ঠানের উদ্বোধন হয় শনিবার। গেরুয়া পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের কার্যকরী সভাপতি পূর্ণাত্মানন্দজী মহারাজ। পরে সম্মেলনে যোগদান করা শিলচরের সঙ্গীত শিল্পী মণিভূষণ চৌধুরীর পরিচালনায় পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত। ওই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তদের পাশাপাশি জড়ো হন দেশ বিদেশের বহু সাধু সন্ন্যাসীও। কাশীপুরী এলাহাবাদ হরিদ্বার বিভিন্ন আশ্রমের অধ্যক্ষরা এসেছেন, সাথে সাথে অনেক সন্ন্যাসী এসেছেন যারা ভারতবর্ষ কেন বহির ভারতেও হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি তথা ভারত সেবাশ্রম সংঘের কাজগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে দেশ জাতি সমাজের কল্যাণের জন্য প্রচেষ্টা করছেন। এই ভক্ত সম্মেলনের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সকাল 5টার থেকে উষা কীর্তনের পরই পূজা আরতি এবং তারপর গীতাপাঠ, সংঘ গীতাপাঠ ইত্যাদি হয়েছে, তারপর জপধ্যান, তারপর এই প্যান্ডেলে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভক্ত সম্মেলনের প্রয়োজনীয়তা এবং বৈশিষ্ট্য স্বামী প্রণবানন্দজী মহারাজের। রাফায়েল যুদ্ধবিমান ক্রয় ইস্যুতে কংগ্রেস এবং রাহুল গান্ধীর মিথ্যাচার প্রমাণ হওয়ায় দেশবাসীর কাছে কংগ্রেসকে ক্ষমা চাইতে বলল বিজেপি। শনিবার এই দাবিতে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করে বিজেপি করিমগঞ্জ জেলা কমিটি। যতদিনের দেশের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত রাফেল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিগত লোকসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকে তৎকালীন কংগ্রেস দলের রাষ্ট্রীয় সভাপতি শ্রী রাহুল গান্ধী পরিকল্পিতভাবে দেশের জনসাধারণকে বিভ্রান্ত করে আসছিলেন।
দেশের মহামান্য সুপ্রিম কোর্ট কেস চলছিল যখন কোর্টে রাহুল গান্ধীকে সশরীরে হাজির হওয়া নির্দেশ দান করেছিল এবং ওনাকে শাসিয়ে দিয়েছিল যে দেশের প্রধানমন্ত্রীর মতো সম্মানিত আসন যাতে কলঙ্কিত উনি না করেন এবং উনি নিঃশর্তে দেশের উচ্চতম ন্যায়ালয়ের নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন, উনি ওনার ভুল স্বীকার করেছিলেন। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং নর্থ করিমগঞ্জ অ্যাকশন ফোরামের সহযোগিতায় এক বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান কেন্দ্রের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবজিৎ নাথ। বিজ্ঞান ভিত্তিক এই প্রতিযোগিতায় উত্তর করিমগঞ্জের বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশ নেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জাতীয় প্রেস দিবস আড়ম্বরে উদযাপিত, বরাকের 6 সাংবাদিককে সরকারি সম্মান। জিরিঘাটের অসম মণিপুর সীমান্তে যৌথ বাহিনীর অভিযান, 2 জঙ্গি সহ প্রচুর অস্ত্র উদ্ধার। পেট্রোল ডিজেলের অবৈধ মজুদ, রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই দোকান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।